हाई फ्रेंड्स, हमें सुभद्रा हमार चैनल भोजर थाली तुम्हारे आओ एक बार वेलकाम। दुर्गा पूजा शेष हवार साथे साथ ही चले आसे लक्ष्मी पुजो, बांगाली बारो मासे तेरो पार्वण। आज के लिए चले लक्ष्मी पुजो स्पेशल नारकेल नाड़ू, सदा और लाल नाड़ू तरह नारकेल तक्ती रही है। सदा नाड़ू व नारकेल तक्ती करते कि लागे देखे नहीं चलो। प्रथम लागजे दो कप मतो नारकेल कोड़ा, এই পরিমাণে আমি 14-15টা নাড়ু আর 6-7টা নারকেল তক্তি বানিয়েছি। নিয়ে নিচ্ছে চিনি 1 কাপ, যতটা নারকেলের পরিমাণ তার অর্ধেক আমাদের চিনি লাগবে। নিয়ে নিচ্ছে 1/2 কাপ দুধ আর সাথে লাগছে 3 টেবিল চামচ মতো দুধের গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো, কিন্তু এতে আরো স্বাদ বেড়ে যায় তাই আমি ব্যবহার করছি। তক্তিতে আমি কিশমিশ ব্যবহার করব, সেই কিশমিশ নিয়ে নিয়েছি, আর থেতো করা ছোট এলাচ 1 চা চামচ। এটা বানানোর জন্য প্রথমে নারকেল গোড়াটাকে একটু ব্লেন্ড করে নেব, যত ভালো মিহি হবে তত খাওয়ার সময় মুখে ভালোভাবে মিশে যাবে। এটা দেখো সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা এর সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। তার সাথে নিয়ে নিয়েছি এই পেস্ট আর তার সাথে চিনি, দুধ, দুধের গুঁড়ো আর আমাদের ছোট এলাচ থেতো করা সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। আমি তোমাদের দুটো নারকেল নাড়ুই দেখাবো। চিনির নারকেল নাড়ু অনেকের পছন্দ, কিন্তু গুড়ের নারকেল নাড়ু বোধহয় কারোরই অপছন্দ হবে না। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা তো নাড়ু একদমই এড়িয়ে যেতে পারবে না। লক্ষ্মী পুজোয় নারকেলের নাড়ু তক্তি হবে, এটাই খুব নর্মাল, সব বাড়িতেই হয়ে থাকে। আমি তাও তোমাদের সাথে আর একটা ইজি পদ্ধতি শেয়ার করছি, কারণ লক্ষ্মী পুজো উপলক্ষে আমার মনে হয় না এর থেকে ভালো অপশান আর কিছু হতে পারে। পুজোর ভোগের সাথে একটা নাড়ু মাস্ট। আমি একটা মিক্সচার বানিয়ে নিয়েছি সবকটা ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিয়ে, আর তারপর কড়াই গরম করে এভাবে কড়াইতে দিয়ে এটাকে নাড়তে থাকবো। এটাকে কন্টিনিউয়াসলি লো ফ্লেমে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে যাচ্ছে। লো ফ্লেমে করলে নিচেটা আটকে যাবে না আর সাদা নাড়ু একদম সাদা থাকবে, পোড়া পোড়া হবে না। দেখতেই পাচ্ছ 20 মিনিট পর মিক্সচারটা এরকম দেখতে হয়ে গেছে। আমি এখানেই ফ্লেম অফ করে দেবো, হাতে ঘি লাগিয়ে নেব যাতে নাড়ু হাতে আটকে না যায়। আর গরম থাকতে থাকতেই এটাকে এরকম অল্প করে নিয়ে হাতে গোল করে নাড়ুর মতো বানিয়ে নেব। নাড়ুগুলো তোমরা ছোট বড় যেমন খেতে পছন্দ করবে সেরকমই বানাতে পারো। আমি এখানে মাঝারি সাইজেরই নাড়ু বানাচ্ছি, তোমরা তোমাদের মতো বানিয়ে নিও। দেখো সুন্দর নাড়ু তৈরি, এর গন্ধ অসাধারণ, আর দেখলেই এটাকে মনে হয় মুখে পুরে দিই। নাড়ু তো একদম তৈরি। তক্তি বানানোর জন্য এরকম একটা ছাঁচ নিয়ে তাতে ঘি লাগিয়ে নিচ্ছি। এরকম ছাঁচ তোমরা বাজারে পেয়ে যাবে। মাঝে একটা কিশমিশ দিয়ে এর ওপর আমি মিক্সচারটাকে প্রেস করে দেবো আস্তে আস্তে। অনেক রকমের ছাঁচ মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা যেমন শেপের পছন্দ কিনতেই পারো। আর দেখো আমাদের সুন্দর দেখতে তক্তি কিন্তু একদম তৈরি। লাল নারকেল নাড়ু বানানোর জন্য মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টই লাগে। আমি আবারও 15-16টা নাড়ু বানানোর জন্য 2 কাপ মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1 কাপ মতো গুড়, এটা কিন্তু আখের গুড়। আর লাগছে থেতো করা ছোট এলাচ 1 চা চামচ। এখানে চাইলে তোমরা আগের প্রসেসের মতো একটা জায়গায় আলাদা করে নারকেল আর গুড় মিশিয়ে নিয়ে তারপরে রান্না করতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু দুটোই ইনগ্রিডিয়েন্ট আছে সেই কারণে একেবারেই কড়াইতে করছি। ওখানে যেহেতু অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল তাই আমি ওগুলোকে আগে আর একবার মিক্স করে নিয়েছিলাম যাতে সবকটা ইনগ্রিডিয়েন্টই ভালোভাবে মিলেমিশে যায়। প্রথমেই গুড়টাকে একটু গলিয়ে নিতে হবে আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আর এটাকে একসাথে ভালো করে মেশাতে থাকবো। একটু মিক্স করে নেওয়ার পরই আমি এর মধ্যে অ্যাড করে দেবো থেতো করা ছোট এলাচ আর এটাকে ভালো করে আবার মিক্স করতে থাকবো প্রায় 20 মিনিট ধরে, যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে যাচ্ছে।
আবারও একইভাবেই আমি এটাকে লো ফ্লেমে মিক্স করছি। আর দেখতেই পাচ্ছ আমাদের মিক্সচার কিন্তু একদম তৈরি, শুকিয়েও গেছে। এবার একইভাবে আগের মতো আমরা নাড়ু বানিয়ে নেব। আবারও গরম থাকতে থাকতেই কিন্তু এটা পাকিয়ে নিতে হবে, নয়তো এটা বেশি ঠান্ডা হয়ে গেলে এটা আর শেপ দেওয়া যাবে না, বেশি শক্ত হয়ে যাবে, ঝুরো হয়ে যাবে। গরমটাকে অ্যাভয়েড করার জন্য তোমরা কিন্তু একটু জল ব্যবহার করতে পারো, হাতে অল্প জল লাগিয়ে নিলে সেটাতে আর প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছ একদম সুন্দর গোল নাড়ু আমাদের তৈরি, শুধু মুখে নিয়ে নেওয়ার অপেক্ষায়। তাই এখনও যদি এটা বানিয়ে না থাকো অবশ্যই এক্ষুনি গিয়ে বানাও, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এটা। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার মধ্যে এটাকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে বলো তাদেরকে, কারণ আমি আরও নিয়ে আসছি তোমাদের জন্য নতুন নতুন অনেক ইন্টারেস্টিং রেসিপিস, যেগুলো তোমাদের জিভে একদম জল এনে দেবে, তাই সেগুলো যেন মিস না হয়ে যায়। আবার আসছি সোমবার, ততক্ষণ সবাই ভালো থেকো।